السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا وحده لا شريك له، نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. খুতবাত ইয়াওমা ফি নসিহাত, আজকের খুতবা নসিহত অর্থাৎ উপদেশমূলক। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রসূলদের রসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বান্দাদেরকে এবং উম্মতদেরকে আল্লাহ পাকের মতামত, আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রসূলদের রসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার পথে পথ হওয়ার জন্য এবং আল্লাহওয়ালাদের সন্তুষ্টি এবং সহবত হাসিল করার জন্য আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন এবং নসিহত করেছেন। আল্লাহ পাক কোরআন শরীফে করেন, রিদওয়ান মিনাল্লাহি আকবার, আল্লাহ পাকের সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড়। এরপর আবার আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু ইরযুহু ইন কানু মুমিনিন, যে আল্লাহ পাক ইরশাদ করেন, যদি তারা মোমেন হয়ে থাকে তাদের দায়িত্ব কর্তব্য হল তারা যেন আল্লাহ পাক এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করে, ওনারই হচ্ছেন সন্তুষ্টি পাওয়ার হকদার। আল্লাহ পাক আরো ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদাররা আল্লাহ পাকের ইতাআত করো, আল্লাহ পাক যিনি হাবিব, যিনি নবীদের নবী রসূলদের রসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার ইতাআত করো। এবং যারা আল্লাহ পাকের মতে মত হয়েছেন, আল্লাহ পাকের হাবিবের পথে পথ হয়েছেন, উলিল আমর, তোমাদেরকে অনুসরণ কর। এখন বান্দা এবং উম্মতের জন্য আয়াত শরীফ মোতাবেক আমল করা ফরজ ওয়াজিবের অন্তর্ভুক্ত। এর যে আমল করে থেকে খালিস বান্দা উম্মত হতে হবে, সেটি আল্লাহ অন্যত্র বলেন,
أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ আল্লাহ পাক ইরশাদ করেন, হে ইমানদাররা, আল্লাহ পাককে ভয় করার মতো ভয় কর। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইন্তেকাল করো না খালিস মুসলমান না হয়ে। আল্লাহ পাককে ভয় করার মতো ভয় কর, খালিস মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা কেউ ইন্তেকাল করো না। অর্থাৎ আগে মুসলমান হও, আল্লাহ পাকের মতে মত হও, আল্লাহ পাকের হাবিবের পথে পথ হও, জান্নাতের সুযোগ ইখতিয়ার করো, এরপর তোমরা মুসলমান হয়ে ইন্তেকাল করো। মুসলমান হওয়া ব্যতীত যদি কেউ ইন্তেকাল করে তাহলে তার ইহকাল এবং পরকাল উভয়টাই বরবাদ হয়ে যাবে। রমজান শরীফের এক মাস অতিবাহিত হয়েছে, এখন শাওয়াল মাস শুরু হয়েছে। যে রমজান শরীফের যে তাকওয়া হাসিল করার কথা ছিল, আল্লাহ পাকের মতে মত হওয়া, আল্লাহ পাকের হাবিবের পথে পথ হওয়া, আল্লাহ আমাদের সবুজ ইখতিয়ার করা এবং তাদের সন্তুষ্ট অর্জন করার যে বিষয়টা ছিল, সেটা সকলের জন্য ফিকিরের বিষয়। হাদিসে বর্ণিত রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা دخلت على عمر بن الخطاب رضي الله تعالى عنه يوم العيد وقد أغلق الباب على نفسه وهو يبكي فقلت يا أمير المؤمنين أتبكي والناس في فرح فقال لو علم الفرحون ما فرحوا ثم جعل يبكي وقال إن كانوا من المقبولين فليفرحوا وإن كانوا من المطرودين فليبكوا فإني لا أدري من المقبولين أنا أم من المطرودين حضرت أبو هريرة رضي الله تعالى عنه বর্ণনা করেন, তিনি একদিন ঈদ উল ফিতর নামাজ বাদ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরা শরীফে তাশরিফ নিলেন। সেখানে যে তিনি দেখতে পেলেন, ওয়াকাদ আগলাগাল বাব আলা নাফসিহি ইয়াবকি, হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের দরজা বন্ধ করে ভিতরে বসে বসে তিনি কাঁদতেছিলেন। ঘরের দরজা বন্ধ করে, হুজরা শরীফের দরজা বন্ধ করে ভিতরে বসে তিনি কাঁদতেছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া আমির আল মুমিনিন আতাবকি ওয়ান নাসু ফি ফারহিন, মানুষ খুশির মধ্যে মশগুল রয়েছে আর আপনি কান্নাকাটিতে মশগুল রয়েছেন, এর কি কারণ? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিলেন, লাউ আলিমাল ফারিহুন মা ফারিহু সুম্মা জালিয়াবকি, যারা খুশি প্রকাশ করতেছে তারা কিসের জন্য খুশি প্রকাশ করে এই বিষয়টা যদি তারা বুঝতে পারত। এটা বলে তিনি আবার কাঁদতে থাকলেন। এরপর তিনি বললেন, ওয়াইন কানু মিনাল মাকবুলিন ফালিয়াফরাহু, যদি তারা আল্লাহ পাকের কাছে এই রমজান শরীফে রোজা রাখার কারণে মকবুল হয়ে থাকে তাহলে তারা যেন খুশি প্রকাশ করে। ওয়াইন কানু মিনাল মাকরুদিন ফালিয়াবকু, আর যদি তারা বিতাড়িত হয়ে থাকে, মকবুল না হয়ে থাকে, তাহলে তাদের দায়িত্ব কর্তব্য তারা যেন কান্নাকাটি করে। فإني لا أدري من المقبولين أنا أم من المطرودين خليفة المسلمين أمير المؤمنين حضرت عمر بن خطاب رضي الله تعالى عنه তিনি বললেন, আমি কি আল্লাহর কাছে মকবুল হয়েছি অথবা হতে পারিনি, যেতে বিষয় আমার জানা নেই, সেজন্য আমি কান্নাকাটিতে মশগুল রয়েছি। সুবহানাল্লাহ। এখন এখানে কো ফিকির করতে হবে, আল্লাহ পাক তো সব বলে দিয়েছেন, আল্লাহর হাবিবও বলে দিয়েছেন,
হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সামনে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, লাও কানা বায়াদিন নবিউল লাকানা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার পরে কেউ নবী হলে সে ব্যক্তি হতেন হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশিদ্দাউ আলাল কুফফার, আল্লাহ পাক বলেন তিনি কাফেরদের প্রতি কঠোর। আশাদ্দুহুম ফি আমরিল্লাহ, হাদিস রয়েছে তিনি আল্লাহ পাকের নির্দেশের প্রতি দৃঢ়চিত্ত। ওনার অনেক সামাসিবত রয়েছে যেটা স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ তিনি করেছেন, আল্লাহ পাক করেছেন। এরপরেও তিনি রমজান শরীফ যখন অতিবাহিত হয়ে গেল, তিনি ঈদের দিন বাদ নামাজ কান্নাকাটি করলেন, ইস্তেগফার তওবা করলেন। এই বিষয়টা উম্মতের জন্য অত্যন্ত চিন্তা এবং ফিকিরের বিষয় যে রমজান শরীফ তাকওয়া হাসিল করবে মানুষ, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করবে, আল্লাহ পাকের হাবিবের নৈকট্য হাসিল করবে, আল্লাহ পাকের সুবত ইখতিয়ার করে তাদেরও সন্তুষ্টি হাসিল করবে। এখন এর খেলাফ যদি কারো হয়ে যায় তাহলে তার জন্য ইহকাল এবং পরকালে সন্তুষ্টির পরিবর্তে অসন্তুষ্টি থাকবে। যে বিষয়ে বান্দাদের ফিকির করতে হবে, ঈদের নামাজ হয়ে গেলেই বা নামাজের পূর্ব থেকেই যে হাদিস শরীফ এসেছে বান্দাদের সুসংবাদ দেওয়া হয়েছে, হাদিসে বর্ণিত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কানা মুঈদুল ফিতর আকবাতিল মালায়েকাতু আলা আবওয়াবিত তুরুব فناروا اغدوا يا معاشر المسلمين الى رب كريم لقد امرتم بقيام الليل فقمتم وامرتم بالصيام النهار فصمتم واطعمتم ربكم فاغبزوا جوائزكم نور مجسم حبيب الله نبي در نبي رسول در رسول حضور پاک صلى الله عليه وسلم ঈদুল ফিতরের দিন যখন সকাল হয় অকফাতিল মালায়েক তালা আবওয়াবিত তুরুব, রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়িয়ে থাকেন, সেখানে ঘোষণা দিতে থাকেন, মা তাওহুদু ইয়া মাআশিরাল মুসলিমিন ইলা রব্বি করিম, হে মুসলমানেরা তোমরা তোমাদের যিনি দয়ালু আল্লাহ পাক ওনার যে প্রত্যাবর্তন করো ওনার কাছে আসো, ওনার আদেশ নির্দেশ যা রয়েছে সেটা তোমরা যথাযথ তামিল করো। ওনাকে তুমি তুমি কেয়ামের লাইল সকল তুম, তোমাদের কেয়ামুল লাইল সলাতুল তারাবির আদেশ করা হয়েছিল সেটা তোমরা পালন করেছিলে, অসম তুমি সিয়ামিন নাহার, দিনে রোজা রাখার কথা বলা ছিল সেটাও তোমরা আদায় করেছো, আল্লাহ পাক মানুষকে ইফতার সারি করাতে বলেছিলেন সেটাও করেছো, এখন তোমাদের বদলা গ্রহণের দিন আজকে বদলা গ্রহণ করো। এবং নামাজ যখন শেষ হয়ে যায় কয়লা কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইজা সাল্লু লা দা মুনাদি আলা ইন্না রাব্বাকুম কাদ গাফারা লাকুম ফারজউ রাশিদিন ইলা রিহালিকুম, নামাজ শেষ হওয়ার সাথে ঘোষণা করা হচ্ছে ফাইজা সাল্লু লা দা মুনাদি আলা ইন্না রাব্বাকুম কাদ গাফারা লাকুম, যে সাবধান হয়ে যাও সতর্ক, নিশ্চয় আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ, ফারজউ রাশিদিন ইলা রিহালিকুম, তোমাদের বাড়ি তোমরা ক্ষমা প্রাপ্ত হয়ে প্রত্যাবর্তন করো, সুবহানাল্লাহ। এখনই হাদিস শরীফ রয়েছে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেটা জানতেন, তারপরেও ঈদের দিন বাদ নামাজ তিনি কান্দাকাটি করলেন কেন, লক্ষ কোটি কারণ রয়েছে, তবে আপাতত দৃষ্টি যেটা হচ্ছে উম্মতের জন্য এই বিষয়টা ফিকির করতে হবে, তারা যেন খুশির বিষয় পেলেই খুশি হয়ে যেন তারা আল্লাহ পাক থেকে আল্লাহ হাবিব থেকে আল্লাহ আমাদের থেকে যেন তারা গাফিল না হয়ে যায়, এই বিষয়টা স্মরণ রাখতে হবে। খুশি প্রকাশ করতে হবে শরীয়তসম্মতভাবে, খুশি প্রকাশ করতে হবে আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ আমাদের সন্তুষ্টি যথাযথ
আদায় করে খুশি প্রকাশ করতে হবে, এর খেলা খুশি প্রকাশ করা যাবে না। সেটা তিনি বুঝাচ্ছেন, ঈদের দিন খুশির দিন, তাতে কোনো অসুবিধা নেই। তাই বিষয়টা স্মরণ রাখতে হবে, খুশি প্রকাশ করতে যে যেন আল্লাহ পাক থেকে, আল্লাহ হাবিব থেকে, আল্লাহদের থেকে যেন মানুষ জুদা না হয়ে যায়, আদেশ নির্দেশের খেলাফ কাজ যেন মানুষ না করে। আল্লাহ পাক যেহেতু স্পষ্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। হে ইমানদাররা, ইসলামে দাখিল হয়ে যাও পরিপূর্ণভাবে, কোন অবস্থাতেই শয়তানকে অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এখন ইসলামে পরিপূর্ণ দাখিল হতে হবে, মাথার তালু থেকে পায়ের তলা, হায়ের থেকে মুখ, সর্ব অবস্থায় এক বিন্দু ব্যতিক্রম করা যাবে না। পরিপূর্ণ দাখিল হতে হবে, একদিক থেকে আদেশ করা হল, অন্যদিক থেকে বলা হল, শয়তানকে কোনো অবস্থাতেই অনুসরণ করা যাবে না। যেহেতু শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু, অর্থাৎ শরীয়তের খেলাফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা কিয়াসের খেলাফ যা রয়েছে, এমন কোনো কাজ করা যাবে না। সব অবস্থাতেই কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা এবং কিয়াসের উপর ইস্তেকামত থাকতে হবে, তাহলে তার জন্য কামিয়াবি রয়েছে। এর খেলাফ যদি হয়, তার ধ্বংস ব্যতীত, হালাকি ব্যতীত কিছুই থাকবে না। কারণ আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন কোরআন শরীফে, আল্লাহর হাবিবের অনুসরণ অনুকরণ এটা মতে মত হওয়া, পথে পথ হওয়ার বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ পাক আশ্বাস করেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা ক্বাদা তুসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক আশ্বাস করেন, হে আমার হাবিব, আপনার রবের কসম, আপনার রবের কসম, আপনার আল্লাহ পাকের কসম, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে তাদের যা বিরোধ থাকবে সেটার ফয়সালাকারীকে মেনে না নিবে, এবং এটা মেনে নেওয়ার সাথে সাথে তাদের অন্তরে কোনো চুঁচড়ে কিলোকাল না আসবে, ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِمَّا قَدْ سَلَّمُوا تَسْلِيمًا। বাহ্যিক আপনত্রে জিসমানি রুহানি সর্বদিক থেকে কোনো চুঁচে রাখবে না, যখন সব কিছু সব অবস্থা তারা মেনে নিতে পারবে, জাহের বাতেন জিসমানি রুহানি বাহ্যিক আপনত্রীন, তখন তারা মোমেনে কামেল হতো, এর আগে তারা মোমেনে কামেল হতে পারবে না। ইয়াস শরীফের শানে নজরে বলা হয়, এক ব্যক্তি ছিল যার নাম ছিল বিশর, লোকটা মুসলমান দাবি করত, তার সাথে ইহুদির এক বিষয়ে দ্বন্দ্ব হয়। দ্বন্দ্ব হওয়ার পর সে ইহুদি ব্যক্তি বলল যে দেখো, তোমার সাথে তুমি মুসলমান, একজন ইহুদিদের দ্বন্দ্ব, একজন ইহুদির দ্বন্দ্ব এটা কেমন হবে, এটা একটা আপোষ করা দরকার, ফয়সালা করা দরকার, এর একটা বিচার হওয়া উচিত। সেই মুসলমান নামধারী বিষয়ের ব্যক্তি সে বলল, ঠিক আছে, কোথায় ফয়সালা হবে? ইহুদিদের মধ্যে বিচার করত কাব বিন আশরাফ, সে ছিল মুনাফেক শ্রেণী, অর্থাৎ ইহুদি এবং মুনাফেক। এই লোকটা, ইহুদিটা পয়সা খেয়ে বিচার হেরফের করত, এটা সেই ইহুদি লোকটা নিজেও জানত, আর এই মুসলমান নামধারী বিষয় সেও জানত। কিন্তু ইহুদি ব্যক্তি কোনো মতেই রাজি হল না কাবিব আশরাফের কাছে বিচার করার জন্য। সে বারবার বলল, যিনি তোমাদের নবী রসুল রয়েছেন, আল্লাহ পাকের হাবিব রয়েছেন, তোমরা মেনে থাকো, ওনার কাছে চলো, তিনি যে ফয়সালা দিবেন সেটা ইহুদি ব্যক্তি মেনে নেবে। কিন্তু সেই বিষয় লোকটা, তার আকীদাদের ত্রুটি ছিল, মুসলমান দাবি করলেও সে কোনো মতে রাজি হচ্ছিল না। ইহুদি ব্যক্তি অনেকবার বুঝিয়ে সুঝিয়ে তাকে রাজি করিয়ে নিয়ে গেল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রসুল রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার দরবার শরীফ। যে ইহুদি ব্যক্তি তার ব্যাপারটা খুলে বলল যে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছে, এটা একটা ফয়সলা করা প্রয়োজন রয়েছে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রসুল রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বিষয়টা শুনে ফয়সলা করলেন। ফয়সলা ইহুদির পক্ষে গেল,
বিষর দোষী সাব্যস্ত হল, সেখানে সে মেনে নিল ব্যাপারটা। কিন্তু দরবারে নববী শরীফ থেকে বের হয়ে সে চুচারা কিলো গাল করতে থাকল, যেহেতু সুরতান সে মুসলমান হলেও তার আকীদা ত্রুটি ছিল, নেফাকি ছিল, কুফরি ছিল। যখন সে চুচারা কিলো গাল করলো, বিচারের বিষয়ে দ্বিমত পোষণ করলো, ইহুদি ব্যক্তি তাজ্জুব হয়ে গেল। সে বলল, তুমি বলো কি, তোমরা যাকে নবী মানো, রসুল মানো, আল্লাহের হাবিব মেনে থাকো, তিনি যে ফয়সালা করলেন সেটা তুমি মানতে নারাজ? ইহুদি ব্যক্তি বলল, সে তো রাজি রয়েছে। তখন সে বলল, তাহলে তুমি কোথায় ফয়সালা করতে চাও? সেই বিষয় ব্যক্তি যার মধ্যে নেফাকে ছিল, সে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নাম মোবারক বলল, যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রসুলদের রসুল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নির্দেশে, ওনার সময়ে, ওনার জামানাতেই হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বিচার করতেন। সে বিষয় ব্যক্তি সে মনে করেছিল ওনার সামনে তো নাজিল হয়েছে আশিদ্দাউ আলাল কুফফার, তিনি কাফেরদের প্রতি কঠোর হবেন। সে মনে করল হয়তো হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিষয়ের পক্ষে রায় দিবেন, কিন্তু সে হক এবং না হক বুঝতে পারেনি। এই জন্য ইহুদি ব্যক্তিকে বুঝিয়ে সে সেখানে নিয়ে গেল। ইহুদি ব্যক্তি বুঝতে পেরেছিল বিষয়ের চক্রান্ত। তখন সেখানে যে ইহুদি ব্যক্তি ব্যাপারটা খুলে বলল, হে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে আসা হয়েছে একটা বিচারের জন্য, কিন্তু আমরা এখন এসেছি যিনি নবীদের নবী, যিনি রসুলদের রসুল, যিনি হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দরবার শরীফে আমরা এসেছি, তিনি এটা ফয়সালা করেছেন, ফয়সালা রায় দিয়েছেন ইহুদির পক্ষে, বিষয়ের বিরুদ্ধে রায়টা চলে গেছে, সেজন্য সে মানতে নারাজ, দ্বিমত পোষণ করে সে আবার এসেছে আপনার কাছে বিচারের জন্য, এখন আপনি কি ফয়সালা করবেন সেটা দয়া করে দিন। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি সেটা শুনলেন ঠান্ডাভাবে, সমস্ত বক্তব্য শুনে তিনি বললেন, বেশ, কোনো অসুবিধা নেই, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রসুলদের রসুল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ফয়সালা করেছেন, এখন তোমরা এসেছো আমার কাছে, আমিও ফয়সালা করব, কোনো অসুবিধা নেই, তোমরা অপেক্ষা করো। যেহেতু তিনি তো জিহাদ করতেন, ওনার নিকটে অনেক তরবারি ছিল, সবচেয়ে দাঁড়ানো যে তরবারি সেটা তিনি নিয়ে আসলেন, এনে বললেন ইহুদি এবং মুনাফেক সে বিষয়কে লক্ষ্য করে বললেন, যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রসুলদের রসুল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফয়সালা করেছেন, বিষয় সেটা মানেনি, কাজী শরীয়তের ফয়সালা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রসুলদের রসুল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়সালা করবেন, কেউ যদি সেটা না মানে তাহলে সে কাফের হবে, মুরতাদ হবে, মুনাফিক হবে। কাজী মুনাফিকের শাস্তি হচ্ছে একমাত্র শাস্তি মৃত্যু দণ্ড, কাজী তুমি একমাত্র সেটার উপযুক্ত, এটা বলে এক কোপ দিয়ে সে বিষয়ের মুনাফিককে তিনি দ্বিখণ্ডিত করে দিলেন, দুটুকরা করে দিলেন, তার গর্দান মাটিতে পড়ে লাফাতে থাকলো, রক্তে রক্তাক্ত হয়ে গেল, ইহুদি ব্যক্তি ভয় পেয়ে গেল, বিকট আওয়াজ হলো, আশেপাশে লোকজন দৌড়িয়ে আসলো, কি হয়েছে, দেখা গেল একজন লোক দ্বিখণ্ডিত হয়ে মাটিতে পড়ে লাফাচ্ছে। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওনার হাতে তরবারি তিনি দাঁড়িয়ে রয়েছে, ওনার জ্বালানি তবিয়ত দেখে সবাই ভয় পেয়ে সরে গেল। এই বিষয়টা বিষয় মুনাফেক বিষয়ের আত্মীয় স্বজনদের সংবাদ পৌঁছল, তারা দ্রুত গতিতে সেখানে আসলো, এসে অবস্থা দেখে তারা ভয় পেয়ে গেল। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওনার জ্বালানি তবিয়ত, ওনার হাত মোবারকের তরবারি রয়েছে, এটা দেখে তারা সেখান থেকে সরাসরি চলে গেল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রসুলদের রসুল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দরবার শরীফে। ওনার দরবার শরীফে যে বলল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে বিচারের দায়িত্ব দিয়েছেন,
তিনি একজন মুসলমানকে হত্যা করে ফেলেছেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন এটা তো হতে পারে না। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নাহক ভাবে কোন মুসলমান হত্যা করতে পারেন না, যেহেতু আল হক ইয়াদকালে লিসানে ওমর স্বয়ং আল্লাহ তাআলার হক বিষয়গুলি জাহির হয়ে থাকে। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওনার জবান মোবারক দিয়ে ইবলিস ওনাকে দেখলে ইবলিসের মাথা খারাপ হয়ে যায়, কোন রাস্তা দিয়ে পালাবে। ওনার ফাজাইল ফজিলত আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এর কখনোই সম্ভব হতে পারে না। তারা বারবারই বলল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তিকে তো হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতিবুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন তাহলে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে সংবাদ দাও। ওনাকে সংবাদ দেওয়া হলো, তিনি আসলেন। আসার পর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন হে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আপনি নাকি একজন মুসলমানকে হত্যা করেছেন? তিনি বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কোন মুসলমানকে হত্যা করিনি। আমি এক মুনাফেককে তার বিচারের জন্য গিয়েছিল, প্রাপ্য যা বিচার শাস্তি সেটাই আমি দিয়েছি, তার শাস্তি মৃত্যুদণ্ডের উপযুক্ত সেটা দেওয়া হয়েছে। যেহেতু আপনি যে ফয়সালা করেছেন, এই ফয়সালায় যে দ্বিমত পোষণ করবে, চৌচারা কিলোকাল করবে, সীমান্দার থাকতে পারে, সে অবশ্যই মুনাফিক, অবশ্যই মোরতাদ, আর মোরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আমি সেটাই বিচার করেছি, এর থেকে বেশি কিছু করা হয় না। যখন তিনি কথা বললেন বিশ্বের আত্মীয়স্বজন তারা বলল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বের যে মুনাফিক ছিল তার প্রমাণ কি, সাক্ষী পেশ করতে হবে, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে সাক্ষী পেশ করতে হবে, জোনা কি সাক্ষী রয়েছে কিনা। শরীয়তে কমপক্ষে দুজন সাক্ষী পেশ করতে হবে, পুরুষ। কিন্তু সেখানে তো কোনো লোকজন ছিল না, ইহুদি ব্যতীত এবং মুনাফিক বিষয়ের ব্যতীত, সাক্ষী কে দিবে? খলিফা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি সে বিষয়ে চুপ করে রইলেন, যেহেতু সাক্ষী তো নেই, সেখানে কেউ উপস্থিত ছিল না। এরা যখন বিচারের জন্য গিয়েছিল তখন তারাই ছিল, তাহলে কি করে সাক্ষী পেশ করা যাবে? এদিকে মোনাফেক বিষয় আত্মীয় তারা বলল যদি সাক্ষী না থাকে তাহলে তিনি কি করে হত্যা করলেন, এটার তো ফয়সলা হওয়া প্রয়োজন। ঠিক সেই মুহূর্তে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজেই সাক্ষী হয়ে আশরীফ নাজিল করলেন। কি নাজিল করলেন? আশরীফ। আল্লাহ পাক বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা এখানে আল্লাহ পাক নিজেকে আল্লাহ পাকের হাবিবের রব হিসেবে ঘোষণা করলেন, যে আপনার যিনি রব তিনি জানাচ্ছেন কোন ব্যক্তি ততক্ষণ মধ্যে মোমেন ইমানদার হতে পারবে না, যে আপনার যিনি রব তিনি নিজেই এটা জানাচ্ছেন, তিনি সাক্ষী হচ্ছেন, কোন ব্যক্তি ততক্ষণ মধ্যে ইমানদার হতে পারবে না। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যে তাদের কোন বিচারের কোন বিরোধের মধ্যে আপনাকে ফয়সালাকারী মেনে না নিবে, ততক্ষণ মধ্যে কেউ মোমেন ইমানদার হতে পারবে না। শুধু বিচারক হিসেবে মেনে নিলেই চলবে না, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম, এবং তাদের অন্তরের মধ্যে কোনো সংকীর্ণতা কোনো চুচার অনুভব করবে না, মিম্মা কদে তাসাল্লিমু তাসলিমা, আপনি যে ফয়সালা করেছেন এই ফয়সালার তারা
বিনা চুচারা ছিল কাল, বিনা প্রশ্নে বিনা সংশয়ে দ্বিধাদ্বন্দ্বে এটা এমনভাবে মেনে নিবে, পরিপূর্ণ আত্মসমর্পিত হয়ে এটা মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না। কাজে বিশদ যেহেতু চুচারা করেছে, দ্বিমত পোষণ করেছে, সে ইমানদার ছিল না, সে মুনাফেক কাফের ছিল, কাজে তাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এটা সঠিকই হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার পক্ষে আল্লাহ পাক নিজেই সাক্ষী হয়ে গেলেন। যখন বিষয়ের আত্মীয়জন সাক্ষী তলব করতে থাকলো বারবার, আয়াত নাজিল হয়ে গেল, স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আয়াত তেলাওয়াত করে ব্যাখ্যা বিশ্লেষণ বুঝিয়ে দিলেন। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি যা করেছেন সঠিকই করেছেন, সে মুনাফিক ছিল, মুরতাদ ছিল, সে কাফির ছিল, তার শাস্তির মৃত্যুদণ্ড এটাই যথাযথ হয়েছে। তখন তারা সেটা মেনে নিল, স্বীকার করল। এই যে বিষয়টা এখানে যে আল্লাহ পাকের হাবিবকে বিনা চুচারা বিনা কিলকাল বিনা প্রশ্নে সংশয় সন্দেহে মেনে নিতে হবে। তিনি যে আদেশ করবেন নিষেধ করবেন সেটা জাহের হোক বাতেন হোক, বাহ্যিক আভ্যন্তরীণ হোক, জিসমানি রুহানি প্রতি ক্ষেত্রে বিনা চুচারা বিনা কিলকালে সেটা মেনে নিতে হবে। যিনি মেনে নিতে পারবেন তিনি মোমেন, মোমেন হতে পারেন, মোমেনে কামেল হতে পারবেন। আর যারা মেনে নিতে পারবে না এরা মুসলমানদের অন্তর্ভুক্ত থাকতে পারবে না, এরা কাট্টা কাফির চির জাহান্নামী। মুসলমান হয়ে থাকলে সে মোরতাদ, যার ফয়সাল হচ্ছে শরীয়তের ফয়সালা তিন দিন তওবা করার জন্য, এর মধ্যে তওবা না করে তার শাস্তি মৃত্যুদণ্ড। এখন এই বিষয়টা খুব ফিকির করতে হবে যে আল্লাহ পাক রমজান শরীফ দিয়েছেন আল্লাহ পাকের মতামত হওয়ার জন্য, আল্লাহ ভাবে পথে পথ হওয়ার জন্য। এখন কতটুকু মতামত হওয়া হলো, পথে পথ হলো, আর কতটুকু আল্লাহ ওলাদের সৌবত ইখতিয়ার করা হলো, সন্তুষ্ট হাসিল করা হলো, সেটা ফিকির করতে হবে। এখন আল্লাহ পাকের হাবিব যে আদেশ নির্দেশ করেছেন সেটা যদি কেউ না মানে, চুচার কিলোকাল করে সেই ইমানদার থাকতে পারবে না। এখন বিষয়ের সাক্ষী মৃত্যুদণ্ড হয়ে গেল, এ থেকে উম্মতের জন্য ইব্রত রয়ে গেল, নসিহত রয়ে গেল। এবং এই প্রসঙ্গে আল্লাহ পাক আরো আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক বলেন ক্বাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ولا يحرمون ما حرم الله رسوله ولا يدينون دين الحق الله পাক বলেন ক্বাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ولا باليوم الاخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق আল্লাহ পাক বলেন হে আমার হাবিব, আপনি তাদেরকে কতল করুন, এদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করুন, এদের হত্যা করুন, যে আল্লাহ পাকের প্রতি আপনার ইমান আনলো না, পরকালের প্রতি ইমান আনলো না, এবং আপনি এবং আল্লাহ পাক যেটা হারাম ঘোষণা করেছে সে হারাম জানলো না, আর আপনি যে দিন নিয়ে এসেছেন এই দিনে যারা অন্তর্ভুক্ত হলো না, গ্রহণ করলো না, এদেরকে আপনি কতল করুন, হত্যা করুন, এদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করুন। এই যে বিষয়টা এখানে স্পষ্ট আল্লাহ পাক বলে দিয়েছে, একজন ইমানদারের দায়িত্ব হবে, কর্তব্য হবে সব অবস্থায় আল্লাহ পাকের মতে মত হওয়া, আল্লাহ পাকের পথে পথ হওয়া, এর মধ্যে তার কোনো চুচারা কিলোকাল থাকতে পারবে না। এই আদেশ নির্দেশে যদি সে চুচারা কিলোকাল করে তাকে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, সেটাই ফয়সালা করা হয়েছে কোরআন শরীফ এবং হাদিস শরীফ। এখন যারা সেটা মানবে তাদের জন্য কামিয়াবি, যারা মানবে না তার জন্য শাস্তি রয়েছে। এখন দেখা যাচ্ছে যে আল্লাহ পাক আদেশ করেছেন, আল্লাহ হাবিব আদেশ করেছেন সরাসরি, এরপরেও বিষয়ের মুনাফিক যখন চুচারা কিলোকাল করেছিল, যুগে যুগে মুসলমান নামদারি ব্যক্তিরাও চুচারা করে আসতেছে, আমাদের দেশের করে যাচ্ছে। যেমন তারা রমজান শরীফই করল, চাঁদ না দেখি তারা রোজা রাখল, আবার চাঁদ না দেখি তারা রোজার মধ্যে রোজার দিনে তারা রোজা ভেঙে ঈদ করলো, ঈদের নামাজও করলো। এখন এই যে তারা শরীয়তের খেলাফ কাজ করলো, এদের যে ফয়সালা শরীয়ত অনুযায়ী, কোন ফরজকে অবজ্ঞা করা তুচ্ছ তাচ্ছিল্য করা কুফরি, কোন মুসলমান কুফরি করলে সে মোরতাদ হয়, আর মোরতাদ হলে তার শাস্তি হচ্ছে তাকে তওবা করতে হবে তিন দিনের মধ্যে, অন্যথা তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যেমন বিষয়ের মৃত্যুদণ্ড হয়েছে ঠিক একইভাবে এদের মৃত্যুদণ্ড, এরা মৃত্যুদণ্ডের উপযুক্ত। এখন এরা রমজান শরীফ দেওয়া সত্ত্বেও রমজান শরীফ রোজা রেখেছে,
ঈদ না হওয়া সত্ত্বেও ঈদ রোজা বন্ধ করে ঈদের নামাজ তারা পড়েছে। এই যে তার ফরজকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, এহানত করলো, অবজ্ঞা করলো, তরক করলো, এই জন্য এদের কুফরি হয়েছে, এদের মোরতাদের হুকুম বর্তাবে। আসলে এই লোকগুলি হচ্ছে ইহুদি নাসারাদের দালাল ওলামায়ে সুদের অন্তর্ভুক্ত, যেটা আল্লাহ তাআলা হাদিসে বলেছেন, নিজেই বলেছেন, ওয়াইলুল্লি উম্মতি মিন উলামায়ে সু, ওয়াইলুল্লি উম্মতি মিন উলামায়ে সু, ইত্তাখিযুন হাযাল ইলমা তিজারাতান ইয়াবিউনা মিন মারা'ই যামানিহিম রাবাউ লি আনফুসিহিম লা আরদাল্লাহু তিজারাতাহুম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রসূলদের রসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, আফসুস উম্মতের মধ্যে যারা ওলামায়ে সু রয়েছে, ওয়াইলুল লি উম্মতি মিন উলামায়ে সু ইত্তাখিযুন হাযাল ইলমা তিজারাতান, এরা ইলিমটাকে গ্রহণ করেছে ব্যবসা হিসেবে, ইয়াবিউনাহা মিন মারা'ই যামানিহিম, এরা ইলিমটাকে বিক্রি করে তাদের জামানার আমির উমরা যারা রয়েছে রাজা বাদশা, এদের কাছে ইলিমটা তারা বিক্রি করে, এটা বিক্রি করে তারা দুনিয়াবী ফায়দা হাসিল করতে চায়, রাফাংলে আনফুসিম, নিজের ফায়দার জন্য, দুনিয়াবী ফায়দার জন্য তারা সেই ইলিমটা গ্রহণ করেছে, সেটা বিক্রি করে তারা ফায়দা লাভ করতে চায়। আল্লাহ হাবিব এদের বিরুদ্ধে বলছেন, লা আরদা আল্লাহু তিজারাতাহুম, আল্লাহ বলছেন এদের ব্যবসায় কখনো বরকত না দান করেন, কারণ এরা কোরআন শরীফ হাদিস শিক্ষা করে সেটা বিক্রি করে থাকে, কুফরি করে থাকে, এদের কুফরিতে যেন কখনো তারা তরক্কি লাভ করতে না পারে, উম্মতদেরকে গোমরাহ না করতে পারে, বিভ্রান্ত করতে না পারে, সেজন্য আল্লাহ এদের বিরুদ্ধে বলেছে, বদদোয়া করেছে। এখন এই বিষয়টা খুব ফিকির করতে হবে, রমজান শরীফে মানুষ মোটটা কি হবে, পরেজগার হবে, আল্লাহ পাকের মতে মত হবে, আল্লাহ রসুলের পথে পথ হবে, আল্লাহ আল্লাহকে সুদ ইখতিয়ার করবে, তারাও আল্লাহ আল্লাহ হবে। এখন যদি তার বিপরীত হয়ে যায় তাহলে সেখানে এটা ফিকির করতে হবে, যার ইমানদার দাবি করলো, মুসলমান দাবি করলো, কুফরি করলো, কুফরির মধ্যে ইস্তেকামত থাকলো, তাহলে তাদের কি ফয়সালা করা হবে, তাদের তো একই ফয়সালা, মৃত্যুদণ্ড, এদের শাস্তি, যে তারা গোমরা হয়েছে, মোরতাদ হয়েছে, কাফের হয়েছে। এখন যারা ওলামায়ে সু, আসলে এদের ফতোয়া কখনোই গ্রহণযোগ্য নয়, এটা আমরা আগে থেকেই বলেছি, আমাদের মাসিক আল বাইনেতে বলা হয়েছে, দৈনিক আল ইহসানেও বলা হয়েছে, ওলামায়ে সুদের কোনো ফতোয়া গ্রহণযোগ্য নয়, এদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, এদের পিছনে জুমা ঈদ পাঞ্জাগানা কোনো নামাজ পড়লেই নামাজ শুদ্ধ হবে না, এদের কোনো ফতোয়া গ্রহণযোগ্য নয়, এবং এদের যে মাদ্রাসা রয়েছে এই সমস্ত মাদ্রাসা মসজিদের সাহায্য যদি কেউ করে, যাকাত ফিতরা যদি কেউ দেয়, সেটাও আদায় হবে না। আল্লাহ পাক তো বলেন, তাআওয়ানু আলাল বিরি ওয়া তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেকি এবং পরহেজগারদের সাহায্য করো, পাপের মধ্যে, শত্রুতার মধ্যে, বদির মধ্যে সাহায্য করো না। এই লোকগুলি মুসলমান সুরতে আসলে মুনাফিক, মুরতাদের অন্তর্ভুক্ত, কাজে এদের সাথে কোনো সম্পর্ক রাখাটাই শরীয়ত সম্মত নয়, এদের থেকে জুদা হয়ে যেতে হবে। এদের সম্পর্কে বলা হয়েছে হাদিস শরীফে, আল্লাহ নবী বলেন, আম আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما عقد بنو اسرائيل في المعاصي نعتهم علماء فلم ينتهوا فجالسوهم في مجالسهم وآكلوهم وشاربهم فضرب الله قلوب بعض ببعض فلعنهم على لسان حضرت داود عليه السلام وحضرت عيسى ابن مريم عليه السلام ذلك بما عصوا وكانوا يعتدون قال فجلس رسول الله صلى الله عليه وسلم كان متقيا فقال لا والذي نفسي بيده لا والذي نفسي بيده حتى تأثروه مطرا عبد الله بن مسعود رضي الله تعالى عنه বলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রসূলের রসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেন লাম্মা আকাদ বানু ইসরাঈল ফিল মাআসি যখন বনী ইসরাঈলরা গুনাহতে মশগুল হয়ে গেল যখন বনী ইসরাঈলরা গুনাহতে মশগুল হয়ে গেল নাহাতু উলামাউ তাদের মধ্যে যারা আলেম ওলামা ছিল
এরা তাদেরকে বাধা দিল কখনো, নিষেধ করলো। ফালাম ইয়াংতাহু মানে ইসরাইল সে গুনাহ থেকে, হারাম কাজ থেকে তারা বিরত হলো না। ফাজালাসুহুম ফি মাজালিসিহিম ওয়া আকালুহুম ওয়া শারাবুহুম ফাদারাবাল্লাহু কুল্লু বাদিন বাদি। যখন তারা ফিরল না, বরং ওই সমস্ত লোকগুলি যারা গুনাহ করতে থাকলো, হারাম কাজ করতে থাকলো, আল্লাহ পাক এবং নবী রাসূলের নাফরমানি করতে থাকলো, এরা তখন সেই আলেমদেরকে বলল, তোমাদের বিরোধিতা করে এত কি লাভ রয়েছে? তোমরা যদি দুনিয়াতে কোনো ফায়দা নিতে চাও, তাহলে গুনাগারদের সাথে ফাসেক ফুজ্জাদের মিশে যাও। এই ফাসেক ফুজ্জারা যারা গুনাহ করতেছে, তারা যেমন দুনিয়াতে ফায়দা লাভ করতেছে, তোমরা একটা অংশ পাবে, অসুবিধা কি রয়েছে? বাধা দেওয়ার কি প্রয়োজন? তোমরা তাদের সাথে মিলে যাও, তাদের থেকে কিছু অংশ গ্রহণ করো। যখন ওলামায়ে সু সেই আলেমদেরকে তারা এই প্রস্তাব দিল, তারা সেটা মেনে নিল। তখন ওই সমস্ত মাওলানারা, আসলে ওলামায়ে সু ছিল, তারা তার সাথে মিলে গেল, সেই ফাসেক ফুজ্জারদের সাথে, গুনাগারদের সাথে, নাফরমানদের সাথে একাকার হয়ে গেল। ওই তাদের সাথে ওঠা বসা করতে থাকলো, একসাথে খাওয়া দাওয়া করতে থাকলো, পান করতে থাকলো, পানার করতে থাকলো, ওঠা বসা সব নেবর তারা রাখলো। দাঁড়াবল্লাও কুলু বাদি, এদের একজন আরেকজনের কারণে আল্লাহের অন্তরগুলি এটা কলুষিত হয়ে গেল, নষ্ট হয়ে গেল। আলা লিসান দাউদ আলাইহি সালাম, ঈসা ইবনে মরিয়ম আলাইহিমা সালাম, এর কারণে জালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, যেহেতু তারা সীমা লঙ্ঘন করেছে, নাফরমানি করেছে, এই জন্য আল্লাহ কি করলেন? হযরত দাউদ আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম ওনাদের জবান মোবারক দিয়ে তাদেরকে লানত বর্ষণ করালেন, নাউযু বিল্লাহ, অর্থাৎ এরা ধ্বংস হয়ে গেল, লাঞ্ছিত হল, অপমানিত হল। এটা বলে যখন এই হাদিসে পেশ করতেছিলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রসুল রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হেলান দিয়ে বসাছিলেন একটা জায়গাতে, তিনি ওনার পিঠ মোবারক লাগিয়ে হেলান দিয়ে বসাছিলেন। এই কথা বলতে বলতে তিনি সোজা হয়ে বসলেন। ফা জালাসা ক্বালা ফা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা মুত্তাকিয়া, হেলান দেওয়া ছিলেন, তিনি সোজা বসলেন, বসে বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি হাত্তা তাতিরু আতরা, আল্লাহ পাকের কসম উম্মতি মুহাম্মদ, তারা লানতগ্রস্ত হয়ে যাবে যদি তারা এই সমস্ত লোকদেরকে শক্ত প্রতিরোধ না করে, যারা ফাসেক ফুজ্জার কাফের মুশরিক, নবী রসুল আল্লাহ পাকের নাফরমানি করে, এদেরকে যদি উম্মতি মুহাম্মদ প্রতিরোধ না করে, আল্লাহ পাকের কসম যে আল্লাহ পাকের কাছে আমার প্রাণ মোবারক রয়েছে, সে আল্লাহ পাকের কসম, এরাও লানতগ্রস্ত হয়ে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বললেন, আল্লাহ পাকের কসম, ওই আল্লাহ পাকের কসম যার হাত মোবারক প্রাণ মোবারক রয়েছে, যে উম্মতি মুহাম্মদ যদি এই শ্রেণীর লোকদেরকে, বনী ইসরাইল যাদেরকে বাধা দিয়ে বাধা দিল না, তাদের সাথে একাকার হয়ে গেল, এরাও যদি বাধা না দেয়, একাকার হয়ে যায়, তাহলে তারাও লানতগ্রস্ত হয়ে এরাও ধ্বংস হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এখন সে অবস্থার সম্মুখীন আমরা হয়েছি। এখন বনী ইসরাইলে সে নাফরমান যারা ছিল, তারা হারাম কাজ করত, ওলামায়ে সুদেরকে তারা সাথে নিয়ে এদের কিছু দুনিয়ার বাঘ বন্টন দিয়ে একাকার করে নিয়েছিল, এখন ঠিক সেই অবস্থায় আমরা পৌঁছেছি। এখন যদি এটা শক্ত প্রতিরোধ না করা হয়, তাহলে সকলেই লানতগ্রস্ত হয়ে যাবে। এই জন্য অন্য হাদিসে বলা হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان اناسا من امتي ان اناسا من امتي سيتفقهون بالدين ويقرؤون القران يقولون ناتي المرا فنصيب دنياهم فناتي ديننا ولا يكون ذلك كما لا يجتمع من الخطط الا الشوق كذلك لا يجتمع من قربهم الا الخطايا হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, ইন্ন উনাসাম মিন উম্মতি সায়াতাফাক্কাহুন বিদ্দীন ওয়া ইয়াকরাউন আল কুরআন, যে নিশ্চয়ই আমার উম্মতের কিছু লোক দীন সম্বন্ধে ইলম অর্জন করবে, কোরআন শরীফ বিশুদ্ধ করে পড়া শিখবে,
ويقولون تعالى نعت الامراء فنعت ذلو فنصيب من دنياهم فنصيب من دنياهم ونعت ذلو ديننا এরা বলবে কি এরা আমির উম্মতের কাছে যাবে, তাদের দুনিয়া কিছু অংশ গ্রহণ করবে, এদের দিনটা তারা হেফাজত করবে, এদের দিন হেফাজত রেখে এরা আমির উম্মতের সাথে মিশে তাদের কিছু দুনিয়াবি ফায়দা লাভ করবে। ওয়ালা ইয়াকুনু যালিক কামা লা ইউজতামা মিনাল খাতাদ ইল্লা শাওব ওয়ালা ইয়াকুনু যালিক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রসূলদের রসূলুর পাক সম্মান মতনি ইরশাদ করেন ওয়ালা ইয়াকুনু যালিক কখনো এটা সম্ভব নয়। একটা লোক সে কাঁটা গাছ থেকে কাঁটালা গাছ থেকে কোনো ফল পাড়তে হলে অবশ্যই তার কাঁটার আঘাত খেতেই হবে, এটা ছাড়া তার পক্ষে সম্ভব নয়। কাজালিকা বিন কাঁটালা গাছ থেকে ফল পাড়তে হলে যেমন কাঁটা খেতে হয়, ঠিক এই সমস্ত লোক এই তথা বাংলা নাম দিয়ে সুফি দরবেশ নাম দিয়ে শাইখুল হাদিস ওফসের কোরআন সুফি দরবেশ নাম দিয়ে এই সমস্ত লোকগুলি যখন দুনিয়াদার আমির উমরা ফাসে খুদ্জারদের কাছে যাবে দুনিয়াবি ফায়দা হাসিল করার জন্য, আল্লাহ ভাবে বলেন কোনোদিনই সম্ভব নয়, এদের সমুদ্র যখন তারা যাবে তাদের কাছ থেকে তারা শুধু কিছু গুনাই সংগ্রহ করবে, অর্থাৎ এদের সাথে একাভাবে মিশ্রিত হয়ে এরা গুনায় গুনাগার হয়ে যাবে, এছাড়া তাদের কোনো উপায় থাকবে না। এবং ঠিক তাই হচ্ছে, এটাই হয়েছে। ওলামায়ে সু এরা ইসলামের নাম দিয়ে তন্ত্র মন্ত্র করে হত্যা লংমার্চ করে হারাম কাজ করে একাকার হয়ে গেছে। এরা বলেছিল এরা আলেম সুফি দরবেশ, এরা যারা দুনিয়াদার তাদের কাছে যাবে তাদের নসিহত করবে এবং দুনিয়ার ফায়দা তারা নিবে, তাদের দিন রক্ষা করবে। এখন দেখা যাচ্ছে এদের দিনকে বিক্রি করে দিয়েছে তাদের কাছে, তাদের মতে মত হয়ে গেছে, এরা আসলে বিভ্রান্ত এবং গোমরা হয়ে গেছে। শুধু একা একাই গোমরা হয়নি, এরা আবার সারা দেশের লোকদেরকেও গোমরা করার জন্য পায় তারা করতেছে। নাউজুবিল্লাহ, এদের এই সমস্ত কুফরি থেকে অস্বস্তি থেকে গোমরাই থেকে উম্মতকে সাবধান থাকতে হবে। কঠিন বিষয়, এই বিষয়টা অত্যন্ত কঠিন। সেটি আল্লাহ পাক কোরআনে বলেছেন, মাইয়াবতাগী গায়রুল ইসলামে দীনান ফালিউকবালু মিনহু ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মাইয়াবতাগী গায়রুল ইসলামে দীনান, ইসলাম বিদ্যান্ন কোন নিয়ম তর্জদের যে গ্রহণ করবে আল্লাহ পাক তার কাছে কবুল করবেন না, সে পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কতটুকু ক্ষতিগ্রস্ত হবে এই প্রসঙ্গে আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলেন, কাইফা ইয়াবিল্লাহু কাওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না রাসূল হাক্কুন ওয়া জাআহুমুল বাইয়্যিনাত আল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমিন উলাইকা জাযাউহুম أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف العذاب ولا هم ينظرون الله قد قال كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم الله قد قال أي قوم কি করে ইমান লাভ করতে পারে, হেদায়েত লাভ করতে পারে, সে কি করে হকির উপর থাকতে পারে, ইস্তেকামত থাকতে পারে। কাফারু বাদা ঈমানিহিম, ইমান আনার পরে সে কুফরি করল, সে নামাজ হজ জাকাত স্বীকার করল, এরপরে নিয়ে সে ঠাট্টা বিদ্রুপ করল, তুচ্ছ তাচ্ছিল্য করল। শাহিদু আন্না রাসূল হাক্কুন ওয়া শাহিদু আন্না রাসূল হাক্কুন, সাক্ষী দিল সে আল্লাহ পাকের হক, তারপরও তিনি যে আদেশ করেছেন সেটা তারা করল না, চার দিকে রোজা রাখা চার দিকে ঈদ করে সেটা তারা করল না, তারা ইমান আনলো একটু কুফরি করল, আল্লাহ পাক দিয়ে সব জানল অস্বীকার করল। যা বাইয়ে না, তাহলে সে বাইয়েনা তো আসলো, দলিল আসলো, ইসলামের দলিল কোরআন শরীফ হাদিস ইজমা কিয়াস সেটাও তাদের কাছে আসলো, এটা তারা সে স্বীকার করল না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ মধ্যে যারা জালেম এদেরকে তো হেদায়েত দিতে, অর্থাৎ এরা তো হেদায়েত লাভ করতে পারে না, যারা জালিম এরা তো হেদায়েত লাভ করতে পারে না। উলাইকা জাযাউহুম أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين, এই সমস্ত লোকদের উপর কি হচ্ছে, আল্লাহ পাকের লানত, তাদের বদলা হচ্ছে, প্রাপ্য হচ্ছে লানত, আল্লাহ পাকের লানত, ফেরেশতাদের লানত, সমস্ত কায়নাতের লানত। খালিদিন ফিহা, অনন্তকাল ধরে তারা লানতের মধ্যে থাকবে। লা ইউখাফফুল আযাবু ওয়ালা হুম ইউনজারুন, এদের কোনো শাস্তি হালকা করা হবে না, কোনো এদের সুযোগও দেওয়া হবে না,
এর অনন্তকাল ধরে লানতের মধ্যে মশগুল থাকবে, লানগ্রস্ত থাকবে, লানতের মধ্যে আজাবে গজবে তারা থাকবে, যারা ইমান আনার পরেও কুফরি করল, আল্লাহকে মেনে নেওয়ার পরেও অস্বীকার করলো, দলিল দলিল আসার পরেও তারা চুচারে কিলোকাল করল, এদের প্রতি আল্লাহ পাকের লানত অনন্তকাল ধরে, ফেরেশতাদের লানত, জিন ইনসানের লানত, সমস্ত কায়নাতের লানত, সেখানে তারা অনন্তকাল ধরে থাকবে, কোনো ফুরসত পাবে না, সুযোগ পাবে না, এদের শাস্তি হালকাও করা হবে না। কাজে এখন দেখো ফিকিরের বিষয়, এদের সাথে যারা তাল্লুক থাকবে, নেজবত থাকবে, তারাও ধ্বংস হয়ে যাবে, তারাও ধ্বংস হয়ে যাবে। কাজে উম্মতে মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত এদেরকে শক্তভাবে প্রতিরোধ না করবে, তাদের জন্য তাহলে সেই লানতের তক্কা থাকবে, তাদের উচিত হবে এদেরকে শক্তভাবে প্রতিরোধ করা, যাতে ওলামায়ে সু এরা মানুষদেরকে বিভ্রান্ত করতে না পারে, গোমরা না করতে। সেই জন্যই হুজ্জতুল ইসলাম, যিনি ইসলামের দলিল হিসেবে সাব্যস্ত হয়েছেন, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন ওনার কিতাবে, তিনি একবার কিছু বেদাতি ওলামায়ে সুদের দোষ ত্রুটি বর্ণনা করতেছিলেন, এমত অবস্থায় ওনার এক ছাত্র সে বলল, হে শায়খ, এই বিষয়গুলি বর্ণনা না করে কিছু কোরআন হাদিস বললে উত্তম হতো। তিনি গুসা করলেন, তাকে দমক দিলেন, আদবের সহিত কথা বলো, বেয়াদব তো আল্লাহ পাকের রহমতে বঞ্চিত, বেয়াদব মাহরুম আদুচ্ছরব, গাছটা দুচ্ছরব, বেয়াদব আল্লাহ পাকের রহমতে বঞ্চিত। তাকে দমক দিয়ে তিনি চুপ করিয়ে বললেন, তোমার তো এই মাসালা জানার নেই, এক জামানা বদনাম ওলামায়ে সু বেতরা সৎ সালে তোয়াতে বেরিয়া কিছুক্ষণ সময় ওলামায়ে সুদের দোষ ত্রুটি বর্ণনা করা, কিছুক্ষণ সময় ওলামায়ে সুদের দোষ ত্রুটি বর্ণনা করা, ষাট বছর বেরিয়া মকবুল আমাদের চাইতে উত্তম, সুবহানাল্লাহ। কিছুক্ষণ সময় ওলামায়ে সুদের দোষ ত্রুটি বর্ণনা করা, তিনি সেটা তাকে বললেন, শাসন করলেন, তাকে নসিহত করলেন। জলমায় সুরা মানুষকে বিভ্রান্ত করে থাকে, গোমরা করে থাকে, এবং গোমরা করার জন্য তারা পায়তারা করে থাকে। এদের থেকে মুসলমানদের বেঁচে থাকতে হবে এবং সতর্ক করতে মুসলমানদের। হাদিস শরীফে রয়েছে, একটা হাদিস শরীফ হচ্ছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু বর্ণিত, আর নাবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রা মিনকুম মুনকারান ফালিউগাইরু বিয়াদিহি ফাইনমিস্তাতে ফাবিকলবিহি ওয়া যালিকা দাউফুল ঈমান। এই হাদিসে বলা হচ্ছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, তিনি আল্লাহ পাকের হাবিবকে বর্ণনা করেন, ইমানের হচ্ছে তিনটি স্তর। এক নম্বর হচ্ছে মান রবিন মন কেন ফালু গাইরো বিয়াদিহি, কেউ যদি দেখে শরীরে কোনো খারাপ কাজ হচ্ছে, তার শক্তি সামর্থ্য থাকলে সে যেন হাত দিয়ে বাধা দেয়, ফাইনাম যদি হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি না থাকে, তবে লিসা নিহি সে যেন তার জবান দিয়ে বাধা দেয়, এই কাজগুলি শরীরের খারাপ হারাম, এটা করো না, ফাইনাম স্তাতে ভাবে কল বিহি যদি জবান দিয়ে সে বলতে না পারে, জালিম থাকে, তাহলে সে অন্তর সেরে খারাপ জেনে সেখান থেকে সে সরে যায়, জালিকা দফলি ইমান। ইমানের দুর্বল স্তর, অন্তর খারাপ জেনে সে সরে যাবে। এরপর আরেক হাদিসে বলে তার আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কয়লা কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান জাদাহু বিয়াদিহি ফাওয়া মুমিনুন, অমং জাদুম বিলিসানিহি ফাওয়া মুমিনুন, অমং জাদুম বিকলবিহি ফাওয়া মুমিনুন, ওয়ালাইসা আলা যালিকা মিনাল ঈমান হাব্বাতু খারদালিন, ওয়ালাইসা আলা যালিকা মিনাল ঈমান হাব্বাতু খারদালিন। আজ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তিনি বলেন, যে ব্যক্তি কোন হারাম কাজ দেখলো, জাদুম বিয়াদিহি, সে তার হাতের দ্বারা সে তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করল, বাধা দিল, হাত দিয়ে বাধা দিতে পারল না, সে জমানে বাধা দিল, হাওয়া মোমেনুন সিবান্দার,
এখন সে জমানে দিতে পারল না, জাহাদুম বেকলবি হাওয়া মুমিনুন, কমসে কম সে অন্তরে তার বিরোধিতা করলো, জেহাদ করলো, খারাপ কাজ সেটা জেনে সে সরে গেল, হাওয়া মুমিনুন সেই বান্দা। ও লাইসারা জালিক মিনাল ঈমান হাফাজ খাদালিন, আল্লাহ ভাই বলেন যে ব্যক্তি অর্থাৎ এই তিন স্তরের পর ইমানের কোন স্তর নেই, একটা দানা শস্য দানা পরিমাণ, একটা বিন্দু থেকে বিন্দুতম ইমানের আর কোন অবস্থা নেই, লাইসারা জালিক মিনাল ঈমান, এরপরে যে চলে যাবে সে ইমানদার থাকতে পারবে সে কাটটা কাফির হয়ে যাবে। এখন হারাম কাজ দেখলে হাতে বাধা দিতে হবে, অথবা মুখে বাধা দিবে, অথবা কমসে কম অন্তরে খারাপ জেনে সেখান থেকে সরে যাবে। এখন এক জায়গায় হারাম কাজ সংগঠিত হচ্ছে, সেখানে সে থাকলো, তাদের সাথে মিলামিশা করলো, ওঠা বসা করলো, তাহলে সে বানি ইসরায়েল সেই মামাদের মতো লানতগ্রস্ত হয়ে যাবে, বেঈমান কাফের হয়ে মোরতাদে সে মারা যাবে। এখন তো সেটাই দেখা যাচ্ছে এই সমস্ত ওলামায়ে সু, বাংলাদেশে মানুষ যাদেরকে মনে করে খুব বড় মাওলানা, যাদের নামদাম মনে করে থেকে ব্যবহার করতে গিয়ে দেখে থাকে, যারা ছবি তুলে থাকে বেপর্দায় থাকে, এই সমস্ত মাওলানা দেখা যাচ্ছে, তাহলে যদি শরীরের দৃষ্টিতে ফয়সালা করা হয় এরা একজন ইমানদার নয়, এরা যদি সত্যি ইমানদারই হতো তাহলে রোজা ছাড়া রোজা করতে পারত না, ঈদের রোজার দিনে তারা ঈদ করতে পারত না, এবং মানুষকে মিথ্যা ফতোয়া দিতে পারত না। এরা এত বড় জাহিল মূর্খ, এরা নাকি বলে চাঁদ দেখেছে প্রথম দিন তিন ঘন্টা ধরে, নাউজুবিল্লাহ, এত গণ্ড মূর্খ, প্রথম দিন আকাশে চাঁদ কতক্ষণ থাকে সেটাও সে জানে না, তিন ঘন্টা ধরে সে চাঁদ দেখেছে, নাউজুবিল্লাহ, একটা মিথ্যাবাদী লানত আল্লাহ আলাল কাযিবিন, মিথ্যাবাদী আল্লাহকে লানত, মিথ্যাবাদী আল্লাহকে লানত, যদি মিথ্যাবাদী যারা মোনাফেক যারা এরকম বলে থাকে, চাঁদ সম্বন্ধে বিন্দুতম ইলিম নেই জ্ঞান নেই সে ফতোয়া দেয়, এতো এরা হচ্ছে মুফতি নামের কলঙ্ক, মুসলমান নামের কলঙ্ক, আসলে এরা কাফির, ইহুদিন নাসারাদের তারা দালালের অন্তর্ভুক্ত। সেটা আমি আগেও কয়েকবার বলেছি, অনেক হয়তো সেটা জানে অনেকে জানে না, যে 65 সালে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যুদ্ধ হয়েছিল, 6 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত 17 দিন যুদ্ধে উভয় দেশে ক্ষয়ক্ষতি হয়েছিল, পাকিস্তানি জয়ের পক্ষে ছিল। তখন সে যুদ্ধের সময় ঢাকা ক্যান্টনমেন্ট এক মসজিদে রাওয়ালপিন্ডি অর্থাৎ পশ্চিম পাকিস্তান যখন ছিল, সেখানে কয়েকটা মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন আর ঢাকা ক্যান্টনমেন্ট এক মসজিদের ইমাম সাহেব তারা ধরা পড়ল, এই লোকগুলি গোয়েন্দা, কাদের গোয়েন্দা, ইন্ডিয়ান হিন্দুদের ভারতের গোয়েন্দা, এরা হচ্ছে ভারতের গোয়েন্দা। এখন এরা মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুফাসির সাহেব হিসাবে ইমামতি করে যাচ্ছে, খুতবা দিচ্ছে, আজান দিচ্ছে, নসিহত করছে। ঢাকার যে ছিল তাকে ধরা হলো, সে 18 বছর ইমাম, সে লোকটা শিখ, সে মুসলমান না, সে শিখ ছিল, অন্যান্য যারা ধরা পড়লো তাদের মধ্যে কেউ শিখ কেউ খ্রিস্টান, এই শিখ খ্রিস্টানগুলি 10 বছর 15 বছর 18 বছর 20 বছর ধরে মুসলমানদের দেশে আর্মিদের ক্যান্টনমেন্টের মধ্যে থেকে থেকে তারা ইমামতি করলো, মুয়াজ্জিনি করলো, আর্মিদের এত সতর্কতা থাকার পরেও এদের মধ্যে থেকে কিন্তু সেটা কাজ করে গেছে। ঢাকার যে লোকটা ধরা পড়লো সে এইভাবে হাত রেখে কথা বলতো, এখন কাছে মানুষ গেলে সে কোরআন শরীফ তেলাওয়াত করত, সবাই মনে হচ্ছে সে কোরআন শরীফ তেলাওয়াত করে, যারা গোয়েন্দা ছিল তাদের সন্দেহ হলো, তারা তাকে সার্চ করে তার গড়ির মধ্যে ওয়্যারলেস পেল, যে সেভাবে ওয়্যারলেসটা কাছে নিয়ে এসে কথা বলতো, সন্দেহ হলো, তখন ধরা হলো, সে স্বীকার করলো, 18 বছর সে ইমাম, সে মুসলমান নয়, সে শিখ, সে শত শত মুসলমানদের ইমামতি করতেছে, ঠিক রাওয়ালপিন্ডি তেমন, পাকিস্তানের আর অন্যান্য জায়গায় এমন ধরা পড়লো। এখন এই সমস্ত লোকগুলি কিন্তু মুসলমান ছিল না, এদেরকে যদি ধরা পড়ার আগে কেউ বলতো এই লোকগুলি কাফির, তাহলে কিন্তু সাধারণ জনগণ মুসল্লিরা ওই ব্যক্তিকে অপদস্থ করত, যে তুমি একজন এত বড় মাওলানা সাহেব মুফতি মুহাদ্দিস তাকে কাফের বললে, সে কিন্তু অপদস্থ হতো। যখন প্রমাণ হয়ে গেল এখন সকলে সেটা স্বীকার করলো, এদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হলো। ঠিক আমাদের দেশেই শুধু নয়, প্রত্যেকটা মুসলমান দেশে এরকম ইমাম মুয়াজ্জিন রয়েছে, মুফতি মুহাদ্দিস রয়েছে, শাইখুল হাদিস মুহাদ্দিস কোরআন রয়েছে, সুফি দরবেশ রয়েছে, আসলে একজন ইমাম মুসলমান নয়,
এরা হয়তো কেউ শিখ হবে, কেউ খ্রিস্টান হবে, কেউ নাস্তিক, কেউ মোর্তাদ। এই শ্রেণীর লোকগুলো বড় বড় ফতোয়া দিয়ে যাচ্ছে মুসলমানকে বিভ্রান্ত করার জন্য। কাজে এদিক থেকে মুসলমানদের সাবধান থাকতে হবে এদের ফতোয়ার ব্যাপারে। এদের শুধু ওঠা বসা, এর নামাজ কালাম, খাওয়া দাওয়া সব সতর্ক থাকতে হবে, কারণ এদের পিছনে নামাজ পড়লে একজনের নামাজ হবে না। এদেরকে জাকাত খেতরা সদকা দিলে কারো জাকাত খেতরা সদকা আদায় হবে না। এ থেকে সবাইকে খুব সতর্ক, খুব সাবধান থাকতে হবে। যেহেতু আখিরি জামানা খেতরার যুগ, এখন মানুষ ইমান রক্ষা করা কঠিন হয়ে গেছে। কাফেরদের কোনো বিষয়ই মুসলমানদের জন্য গ্রহণযোগ্য নয়। যে হাদিস শরীফ, লম্বা হাদিস শরীফ রয়েছে, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আন জাবির রাদিয়াল্লাহু আনহু আন্না উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনুসখাতিম মিনাত তাওরাত ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নুসখাত মিনাত তাওরাত ফাসাকাতা ফাজালা ইয়াকরাউ ওয়াজু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতাগায়্যারু ফাকালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রসূলদের রসূল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার খেদমতে। একটা তাওরাত শরীফের আসমানি কিতাব, তাওরাত শরীফ আল্লাহ পাক নাযিল করেছেন আল্লাহ পাকের এক জলিলুল কদর রসূল হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম প্রতি নাযিল করেছেন, সেই তাওরাত শরীফের একটা অংশ তিনি নিয়ে আসলেন, এসে বললেন, হে আল্লাহ পাকের হাবিব, হাযি নুসখাতুম মিনাত তাওরাত, এটা তাওরাত শরীফের অংশ। এটা শুনে আল্লাহ পাক কিন্তু কিছুই বললেন না, তিনি চুপ করে থাকলেন। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাজালা ইয়াকরাউ, তিনি এটা বর বলে এই তাওরাত শরীফের যে নুসখা কিছু ছিল সেটা তিনি পাঠ করতে থাকলেন। তিনি যখন পাঠ করতে থাকলেন ফাজালা ইয়াকরাউ ওয়াজু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাগায়্যারু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রসূলদের রসূল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চেহারা মোবারক আস্তে আস্তে পরিবর্তন হতে গেল, লাল হয়ে যেতে থাকল। সকাল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে পাশের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন, তিনি সাগিলাত কা সাওয়াকিল, হায় আফসোস হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আপনার জন্য। তিনি বললেন, আপনার জন্য আফসোস হে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, মা তোরা মা বে ওয়াজহে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি আল্লাহ সাহেবের চেহারা মোহরক দেখতেছেন না কি অবস্থা হচ্ছে? ফা নাযারা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাকের হাবিবের চেহারা মোবারক দিকে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দৃষ্টি করলেন, উনি দেখতে পেলেন ওনার চেহারা লাল হয়ে গেছে, মনে হচ্ছে আল্লাহ হাবিব অসন্তুষ্ট হচ্ছেন। তিনি বললেন কি, আউযু বিল্লাহি মিন গাযাবিল্লাহি মিন গাযাবি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ পাকের আশ্রয় প্রার্থনা করি, আল্লাহ পাকের সন্তুষ্টি এবং আল্লাহ পাকের অসন্তুষ্টি আমি আশ্রয় প্রার্থনা করতেছি, রদীন বিল্লাহ রব্বান আবিল ইসলাম দীনান ওই মুহাম্মাদের নবিয়ান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাকের কসম আমরা আল্লাহ পাককে রব হিসেবে সন্তুষ্ট হয়েছি, আবিল ইসলাম দীনান ইসলামকে দিন হিসেবে সন্তুষ্ট হয়েছি, ঠিক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী, রসুল রসুল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে নবী এবং রসুল হিসেবে আমরা সন্তুষ্ট হয়েছি। এটা বলে তিনি সেটা বন্ধ করে চুপ হয়ে গেলেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী, রসুল রসুল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়াদিহি, ওই আল্লাহ পাকের কসম যে আল্লাহ পাকের হাত মোবারকে আমার প্রাণ মোবারক রয়েছে, লাও বাদা লাকুম হযরত মূসা আলাইহিস সালাম,
কসম যে আল্লাহ পাকের হাত মোবারক, আমার প্রাণ মোবারক রয়েছে, এখন যদি স্বয়ং হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, যার প্রতি তাওরাত নাযিল করা হয়েছে, তিনি যদি এখন জাহির হতেন তোমরা যদি ওনাকে অনুসরণ করতে আল্লাহ পাকের হাবিবের পরিবর্তে, তোমরা কহস্য গোমরায় তোমরা গোমরা হয়ে যেতে, বিভ্রান্ত হয়ে যেতে, তোমরা নারদগ্রস্ত হয়ে যেতে, জাহান্নামী হয়ে যেতে। লাউকানা হাইয়ান আপনাকে নবুওয়াতি লাত্তাবানি, স্বয়ং হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার জন্য ফরজ হয়ে যেত, ওয়াজিব হয়ে যেত, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রসুল দের রসুল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে অনুসরণ করা। সুবহানাল্লাহ। এখন ফিকির করতে হবে, খুব ফিকির করতে হবে। তাওরাত শরীফ আল্লাহর তরফ থেকে নাজিল কৃত আসমানি কিতাব, একজন জলিলের কথা রসুল মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার প্রতি নাজিল করা হয়েছে। এই কিতাবটা যখন পাঠ করা হলো আল্লাহ বললেন যে এটা তোমরা যদি অনুসরণ করো আল্লাহ হাবিবের আদেশ নির্দেশ ব্যতীত তোমরা প্রকাশ্য গোমরায় গোমরা হয়ে যাবে। কারণ স্বয়ং হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি যদি এখন আসেন ওনার জন্য ফরজ হয়ে যাবে আল্লাহকে অনুসরণ করা। যেমন আখিরি জামানায় হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, উনি আল্লাহ হাবিবের উম্মত হিসেবে আসবেন, এবং কোরআন শরীফ হাদিস শরীফ অনুযায়ী উনি চলবেন। এই যে বিষয়টা, ইহুদি নাসারা কাফের মুশরিক বেদিন মদ্দিন আসমানি কিতাব হওয়ার পরেও এই কিতাব অনুসরণ করা যাবে না, তাহলে দুনিয়াবী যে সঙ্গে গায়রুল্লাহ মতবাদ রয়েছে, মতপথ রয়েছে, সেটা কি করে অনুসরণ করা যেতে পারে? আল্লাহ স্পষ্ট বলেই দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুজহিরাহু আদ-দীন কুল্লি কাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, সেই মহান আল্লাহ পাক যিনি তার হাবিবকে সত্য দিন আদর্শ পাঠিয়েছেন, পিছনের সমস্ত এবং সামনের, শুধু পিছনেরই নয়, পিছনের এবং সামনের, আসমানি কিতাব হোক, ওহিদের নাজিল কৃত হোক অথবা মানুষের রচিত হোক, সবগুলি নিষিদ্ধ ঘোষণা করা হল। যার সাক্ষী আল্লাহ পাক এবং রসুল হচ্ছেন আল্লাহ পাকের হাবিব, এখন সমস্ত মতপথ নিষিদ্ধ ঘোষণা। একমাত্র কোরআন শরীফ হাদিস শরীফ ইজমা ক্যাসে চলবে, আর কোনোটাই চলবে না, সব নিষিদ্ধ ঘোষণা করা হলো। তাহলে এরপরও মন গড়া মতপথে কি করে চলা যেতে পারে? মন গড়া তন্ত্র মন্ত্র, হরতাল, লং মার্চ, ইহুদি নাসারা, নাস্তিক, মাও সেতুং, গান্ধী, জাতি হিন্দু, এদেরকে কি করে অনুসরণ করা যেতে পারে? এটা খুব ফিকিরের বিষয়। কাজে রমজাসিব আল্লাহ পাক দিয়েছেন ইমানের উপরে, আমলের উপরে, এখানে খাওয়ার মাথার জন্য, থাকার জন্য, এখন এরা তার বিপরীত হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে আসলে এরা মুসলমান প্রকৃতপক্ষে নয়, এরা মুসলমান নামধারী মুনাফিক, সেই বিষয়ের মধ্যে এরা মুনাফিক। এরা উপর দিয়ে মুসলমানের কথা, ইসলামের কথা বলে, আসলে ভিতরে রয়েছে মুনাফিক। এদের থেকে মুসলমানদের সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সরে থাকতে হবে। সেটা আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলু ইয়াহুদা ওয়া নাসারা আউলিয়া বাদ মা আউলিয়া বাদ মাইয়া তাআল্লা মিনকুম ফাইন্না মিনহুম ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমা যালিমিন। আল্লাহ পাক বলেন, হে ইমানদাররা, ইহুদি নাসারদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, এরা একজন আরেকজনের বন্ধু। যে মুসলমান তাদের সাথে মহব্বত স্থাপন করবে সে কিন্তু মুসলমান থাকতে পারবে না, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর নিশ্চয়ই যারা জালিম, ইহুদি নাসারদের সাথে মহব্বত রাখে, সম্পর্ক রাখে, এরা কোনোদিন হেদায়েত লাভ করতে পারবে না। আজকে খুব সাবধান থাকতে হবে। এই জন্যই হাদিসে বলা হয়েছে, يقول في آخر الزمان الدجالون كذبون يأتون من لحاد بما لم تسمعوا أنتم والآباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم যে নিশ্চয়ই আখেরি জামানায় যে মিথ্যাবাদী দজ্জাল বেরো, একটা দজ্জাল হচ্ছে মূল একটা, এর অনুসারী অনেক বের হবে। তাতে কি হবে? এরা তোমাদের এমন কথা বলবে, বাপ দাদা চোদ্দগুলো শোনি, কাজে এদের থেকে দূরে থেকে ওদেরকে দূরে রেখো, এরা তোমাদের গুমরা করতে পারবে না। কাজে বিষয়টা খুব ভালো করে স্মরণ রাখতে হবে, এটা খুব সতর্ক থাকতে হবে, যাতে এই সমস্ত ওলামায়ে সুদের থেকে সাবধান থাকা যায়। শুধু আমাদের দেশেই নয়, সারা বিশ্বের মুসলমানদেরই এটা দায়িত্ব এবং কর্তব্য। এখানে একটা বিষয় দেখো, সেটা হচ্ছে
আচ্ছা, রমজান শরীফ উপলক্ষে, ঈদ উপলক্ষে আমাদের বিশেষ সংখ্যা পত্রিকা বের হবে, এটা আপনারা সংগ্রহ করে মিছিল করে নিজেও পড়বেন, মানুষকে পড়ার জন্য দিবেন। আচ্ছা, আর হচ্ছে আরেকটা আমরা কথা বলেছিলাম, সেটা আমরা পরে আবার আলোচনা আসছে, যেহেতু বাদ মাগরিব আলোচনা রয়েছে, সেটা পরেও আরো বিস্তৃত আলোচনা করে। একটা হচ্ছে বিশেষ করে চাঁদ দেখার যে বিষয়টা রয়েছে, এখন এই সমস্ত ওলামায়ে সূরা মিথ্যা বলে মানুষকে রোজা ঈদ সব নষ্ট করে দিচ্ছে। আমরা একটা চাঁদের ফটো অবশ্যই আমরা প্রস্তুত করেছি, সেটা আমরা সামনে দিব। তবে আগামী সংখ্যা থেকে আমাদের মাসিক আল বাইনাতে রীতিমতো প্রতি সংখ্যা 400 কিছু লেখা যাবে, এবং সামনে আমরা এই লাল রুমালের ফটোয়ার পরে শবে বরাত সম্পর্কে ফটোয়া দিব। এরপর আমরা চেষ্টা করব আল্লাহ যদি তৌফিক দান করেন আর আল্লাহ হাবিব যদি ইহসান করেন, তাহলে আমরা চাঁদের ফটোয়া দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা বিষয় আমরা চিন্তা করেছি, আমরা একটা যেহেতু আমাদের প্রত্যেক দৃষ্টিতে এবং থানা লেভেলেও আঞ্জুমানের মজলিস রয়েছে, সেখানে চাঁদ দেখার জন্য একজন সম্পাদ দায়িত্বপ্রাপ্ত সম্পাদক রয়েছে, এই জন্য আমরা চিন্তা করেছি সমস্ত ডিস্ট্রিক্টগুলো নিয়ে একটা হেলাল কমিটির মতো আমরা করব, চাঁদ দেখার কমিটির মতো করব। সেটা করে আমাদের লোক যারা রয়েছে তারা চাঁদ দেখে, যারা ডিস্ট্রিক্ট লেভেলে থাকবে তারা থানা লেভেল থেকে সংবাদ নিয়ে আমাদের এখানে জানাবে। আমাদের যারা অর্থাৎ যারা হক পন্থী হক তালাশি রয়েছে, আহলে সুন্নত আল জামাতকে যারা অনুসরণ করে থাকে, এরা যেন আমাদের নির্দেশ ব্যতীত রোজা ঈদ কোরবানি অথবা এই রবিউল আউয়াল শরীফ এই সমস্ত বিষয়গুলি পালন না করে, কারণ এরা মিথ্যা বলে মানুষকে আমল মানুষের আখলাক নষ্ট করে দিতে চায়। এর জন্য আমরা হেলাল কমিটি করব, এটা একটা বিষয় স্মরণ রাখা। আরেকটা হচ্ছে বিশেষ করে এই সমস্ত ওলামায়ে সুদের তাদের মাদ্রাসায় জাকাত ক্ষেত্রে দিলে কখনই আদায় হবে না, এই জন্য আমরা একটা আলাদা জাকাত বোর্ডের মতো আমরা করবো। আমাদের যারা লোকজন রয়েছেন বা আমাদের পরিচিত বা মোহাম্মদ যারা রাখেন, তারা যেন আমাদের এখানে জাকাত দিয়ে পৌঁছে দেন, এরপর আমরা সেটা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। কারণ এদের মসজিদ মাদ্রাসায় এদের এতিমখানায় এই সমস্ত জাকাত ক্ষেত্রে দিলে একটাও আদায় হবে না, যেহেতু এরা একদিকে সন্ত্রাসী, আরেকদিকে মোনাফিক, আরেকদিকে মোত্তা মিথ্যাবাদী নানদগ্রস্ত অনেক কিছু, তাই এদেরকে জাকাত দিলে ফিতরা দিলে দান খরাপ করলে সেটা সোয়াবের পরিবর্তে মুনাফাটাই বেশি হবে। আর আরেকটা হচ্ছে আজকে তো বাদ মাগরিব আলোচনা রয়েছে, আর বিশেষ করে দৈনিক আল ইহসানের ব্যাপারে আমরা আজকে আলোচনা করবো, যেহেতু এই বিষয়গুলি শক্ত প্রতিরোধ করতে হবে যাতে মুসলমান